ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু সিলু সম্বলপুরী ব্লগ। এটা দেখুন, মুই পেঁয়াজ কাজু মগজ মঞ্জিকে এটা মুই ভাজি দিয়েছে। শুট করবার লাগে মুই ভুলি যাইছিলি, ফের এতকি দূর ভাজুথিলি আর এটা ইয়াত আসলা বলে এটা মুই ভিডিও করলি। টিকে লাল হয়েকরা ভাজি দেলাম আর এটা মুই পনিরকে ম্যারিনেট করে দিয়েছে। মুই পনির থেকে কাঁকড়া দিয়েছে, দহি টিকে দিয়েছে, আর হলদি আর লঙ্কা পাউডার আর নমক আর ধনিয়া পাউডার দিয়েকরা এটা ম্যারিনেট করিকি আমি রখি দিয়েছি। এটা আমি পনির বানাবো, বটর পনির মশলা মুই বানাইছে। যেহেতু আমি বটর নি খাও সেথির লাগে মুই অয়েল থেকে হি এটা করছে। মুই কই দেছি আপনাদেরকে, আপনারা বটর হি দিয়ে করবে। আমি গুলা কে বটর নি খাও ঘরে, তো ছুয়া গুলা বি নি খাও, এর লাগে অয়েল থেকে যেনকে কড়াই থেকে মুই ভাজিছিলি হয়েছিল। আর এটা অদা লেসুন পেঁয়াজ এটা টমাটর দিয়ে মশলা কি বনাই করা রখি দিয়েছিল। আর এটা থা করি রখি দিয়েছে, এটাকে গ্রাইন্ডিং করদেম। এ দেখ কড়াইতে এটা হচ্ছে সোলো ফ্রাই করদেছে পুরা ধীরে ধীরে টিকে ইয়েতি, সেই কড়াইতে আমি করদেছে এটা জস্ট টিকে টিকে লাল হলে এটা আমি বাহার করদেম আমার পনিরটা। সিয়াড়ে মোর মশলা থা হচ্ছে, মগজ মঞ্জি কাজু টিকে থিসি না, ওটা পিছিয়ে বি নি হয়। সেথিলে পেঁয়াজকে যদি ভাজি করা একা সঙ্গে পিছিয়ে দেওয়া তাহলে বহু বড়িয়া আছে, সেটা পিছিয়ে বি হয়ে যাবে। আমার তো ছোট গ্রাইন্ডারটা খারাপ হয়ে গেছে, তার জারটা বড় কষ্ট নেই না, গ্রাইন্ডার থেকে বলে টিকে পিছিয়ে নি হয়। তো আখা গরম মশলা আমি দিয়ে দিই, আর এটা যে টমাটর পেঁয়াজ অদা রসুন যেটা পেস্ট বনে দিই মশলা সেটা আমি টিকে মশলা ভাজি দিয়েছি। ফার্স্টটাকে টিকে আমি ভাজি দিই, ভাজি হয়ে গেল। আমি ধনিয়া পাউডার এখানে দিয়ে দেছি, হলদি পাউডার, লঙ্কা পাউডার সরিগুলো সে পনির থেকে ম্যারিনেট করলে বলে দিয়ে দিচ্ছি। তো হয়ে যা মশলা টিকে আমার ভাজি হয়ে যা, কলর কত সুন্দর আসে। তারপরে অলগা যে পেস্টটা বনেছে না কাজু গোলা পেস্ট, সেইটা দিয়ে দিয়েছি মুই দিয়ে দেবি। কলরটা কত সুন্দর দেখাচ্ছে, কলরটা পুরা ঘেরা হয়ে গেলে আসবে, পুরা গাঢ় হয়ে যাবে। এখানে এটা পুরা ভাজি হয়ে গেলে আমি কাজু পেস্ট বানিয়েছি, সেটাকে দিয়ে দেবো। যেন গ্রাইন্ডর থেকে পেশাইলি সে জার থেকে প্যান্টকে দিয়ে দেবি খঙ্গালি করে, সে প্যান্টকে টিকে এতে দিয়ে দেমা। তারপরে সব মিশে দেমা এটাকে, দেখো সব মশলা গাড়া হয়ে গেছে। ও ট্রাইপড নিন না, তো ভালসে আমি ভিডিও শুট করে দিই, তারপর গোটে হাতে যদি ফোনকে ধরি থাকে আমি গোটে হাতে হি করে থাকি। কেন হজি গেলা যে আমি পেপার নিয়ে পাই দিলে কিন্তু আর গোটে নয়াটা মঙ্গাবি, যদি ঘরও হি কাহি গলা যে বহুত খুশি মঙ্গা, বহুত অসুবিধা হচ্ছে। দেখো আমি ঢাকি ঢাকি বহুত আর কাজু পেঁয়াজ দিয়েছি না, উপরে উঠছি বহুত আগে ফুট করবো, এটা হচ্ছে কি যত তেলটা ঢাকি ছাড়বা ধনিয়া আসতে টিকে টিকে এটা ঢাকি ঢাকি সেইটার মধ্যে দেখো তেল ছাড়ুছে এটা। বটর মশলা কিন্তু মুই বটর তে নেই বনি, মুই এটা কই দেছে আপন মানে বটর দেখে বনাবে। আমি ঘরে বটর নিখাম এর লাগি, তার প্রসেসটা সেম টু সেম সেইটাই। ওখানে রুটি বনাবে সেদি ইয়ে হয়েছে, এটা মুই রুটি বনাবার লাগে করছে। দেখো আমার পনিরটা হয়ে গেল, ভালো লাগবে যদি লাইক শেয়ার কমেন্ট করবার লাগে।